রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। একের পর এক জালিয়াতি শুরু হয়েছিল জাতীয় পরিচয়পত্র দিয়ে। দাম ছিল মাত্র 15,000 টাকা। এরপর যুক্ত হয়েছে জন্ম নিবন্ধন, দাম বেড়ে দাঁড়ালো 30,000 টাকা। সব শেষ পর্যায়ে পাসপোর্ট, এবার 2,00,000 টাকার চুক্তিতে। বিশেষ করে রোহিঙ্গা অবস্থান হওয়ার কারণে এই জালিয়াত চক্রের মূল টার্গেট চট্টগ্রাম। কিভাবে এ সার্ভার হ্যাক হচ্ছে এবং আর তার প্রতিকার উপায় কি? রোহিঙ্গাদের ওরা আসলে যখন বের করে আনে, চট্টগ্রাম যেহেতু একটি বিভাগীয় শহর এই অঞ্চলের ভিতরে, তো এই মেট্রোপলিটন শহর বা বিভাগীয় জেলাকে টার্গেট করে ওদেরকে কার্যক্রমগুলো করতে সহজ হয়। তাদের কাছ থেকে হয়তো বেশি পরিমাণে টাকা পাওয়ার একটা সম্ভাবনা আছে। আর দ্বিতীয়ত, তারা পুরো সার্ভারটা হ্যাক করতে পারে না। তারা হয়তো কুকিজের মাধ্যমে, মানে এটা একটা ম্যালওয়্যারের মাধ্যমে, তারা নির্দিষ্ট একটা সেশনকে চুরি করে নেয় বা ওই সময়ের জন্য তারা এটা দখল করে নেয়। এটা মেইন হয়েছে সেন্ট্রাল সার্ভার থেকে। সেন্ট্রাল সার্ভারের ওইখানে হয়তো মেবি এরকম হতে পারে, এটা তদন্তের ব্যাপার হতে পারে, যে হয়তো ওইখানকার কেউ জড়িত থাকতে পারে, অথবা মেলওয়্যার অনেকে, যেমন আমরা অনেক সময় ইমেল পাই, খুব আকর্ষণীয় ইমেল পাই, ইমেলটা বা মোবাইল SMS পাই, এগুলো হচ্ছে মোবাইলও সম্ভব। যখন আপনি রিসিভ করবেন তখনই আপনার সব কিছু তথ্যটা নিয়ে ফেলবে, ওই তথ্য নেওয়ার মাধ্যমে সেই পাসওয়ার্ডটা হ্যাক করছে। সবগুলি পাসওয়ার্ডের একটি সেন্ট্রাল লক সিস্টেম থাকে। ওই লক সিস্টেম ধরনের ওয়ার্ডের মধ্যে যদি আমরা জানি যে দুটা, বেসিক্যালি একটি ওয়ার্ড কমিশনারকে দেওয়া হয় এবং তার সহকারীকে পাসওয়ার্ড দেওয়া হয়। এই পাসওয়ার্ডগুলি কিন্তু সেন্ট্রালি একটা সার্ভারে মেনটেন করে রাখে ডাটাবেজে, ওই ডাটাবেজ থেকে তারা দিয়ে দিচ্ছে। মেন হচ্ছে ওই সেন্ট্রাল সার্ভারে যে লক সিস্টেমে, ওইখান থেকে দেখে সে পাস করে দিচ্ছে। কল্পনাকেও হার মানাচ্ছে এই জালিয়াত চক্র। মাত্র 20 মিনিটে জন্ম নিবন্ধন, আর একদিনের মধ্যেই জাতীয় পরিচয়পত্র। পাসপোর্টের জন্য সময় লাগবে মাত্র 7 দিন, তাও আবার কুরিয়ার সার্ভিসে পৌঁছে দেওয়া হবে বাসায়। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। দেখা যাচ্ছে যে এখানে পার্টিকুলার ব্যক্তির নামটি ঠিক আছে, কিন্তু তাদের ফোন নাম্বার এবং ঠিকানা কিন্তু মোটেই ঠিক নেই। জন্ম নিবন্ধন যখন পেয়ে যাচ্ছে, এরপরে কিন্তু তারা পরবর্তীতে দেখা যাচ্ছে যে হয়তো বা তারা NID-র জন্য তারা অ্যাপ্লাই করছে, এবং তাও একটা প্রতারক চক্রের মাধ্যমে। এবং যখন NID পাচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা তারা ভুয়া টিকাটা ইউজ করে পাসপোর্টও ইস্যু করছে। আইরিশ ফিঙ্গারপ্রিন্ট এগুলো নেওয়ার যে দরকার হয়, ওদেরকে ঢাকায় নিয়ে যায়। ওগুলো কালেক্ট করার পরে মোটামুটি 7 থেকে 10 দিনের মধ্যে ওদেরকে পাসপোর্টটা পাঠিয়ে দেয়, এবং পাঠিয়ে দেয় হচ্ছে কুরিয়ার করে পাঠিয়ে দেয়। ফেসবুক বা ইমেলে আমরা 2-ফ্যাক্টর থাকে, আমার আইডেন্টিফিকেশন থাকে। এই ধরনের সিস্টেম যদি আরও সিকিউর করা যায়, এবং আমাদের যে লোকাল সার্ভারে যদি আমার ফায়ার ওয়েলগুলো আরও স্ট্রংলি দেওয়া যায়, তাহলে আমার মনে হয় এটা স্ট্রংলি আমরা এদের থেকে থাকতে পারব। আজ থেকে 3 বছর আগে NID কেলেঙ্কারির মাধ্যমে শুরু হয়েছিল এই জালিয়াত চক্রের কাজ। এরপর একে একে জন্ম নিবন্ধন এবং পাসপোর্ট সার্ভারও তারা হ্যাক করেছে। প্রথমে যদি এ শিকড় উৎপাদন করা যেত, তাহলে এত বড় অপরাধের সাথে এ জালিয়াত চক্র জড়িত হতে পারতো না, এমনটি বলছে সাধারণ মানুষ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।